ঝড়ের তোরে মাঝরাতে উড়ে গেল ঘরের চাল প্রায় খোলা আকাশের নিচে গোটা সংসার বাগদার বাঁশঘাটা গ্রামের কুড়িটি পরিবার মাত্র কয়েক মিনিটের ঝড় তার জেরে লন্ড গোটা গ্রাম ঝড়ের তোরে ভেঙে পড়ল প্রায় কুড়িটি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বড় বড় গাছ গোটা গ্রাম যেন ধ্বংস স্তূপ স্ত্রী সন্তান এমনকি গবাদি পশুদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ আতঙ্ক আবার যদি বৃষ্টি নামে কারণ বর্তমানে মাথা গোজার আচ্ছাদনটুকুও নেই সকাল থেকে রান্না বান্না হয়নি কারণ জ্বালানি থেকে শুরু করে রান্নাঘর বা উনুন কিছুই আর আস্ত নেই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাগদা থানার বাসঘাটা এলাকায় স্থানীয় বাসিন্দা মহাসিন মন্ডল মানিক বৈদ্য তাদের দাবি রাতে ঘরে ঘুমিয়েছিলাম হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে ঘরের চাল প্রাণ ঘরের বাইরে এসে খোলা আকাশের নিচে আশ্রয় নেন তারা ঝড় ঝড়ে যে ক্ষয়ক্ষতি হইছিল। ঝড়ে সব ঘর বাড়ি উড়ি চলে গেছে এমন এমন নিজের খাট পালং যা ছিল কিছুই নেই সব ভাঙি ছিঁড়ে চলে গেল তারপরে আবার এখন যে রান্না করে দুটো খাবো সে উনুন নেই জ্বালানি নেই থাকার জায়গা নেই কোথায় থাকব কি করব। গোয়ালে থাকা গবাদি পশু গোয়াল ঘর ভেঙে জখম হয়েছে গাছ পড়েছে লম্বু গাছ পড়েছিল কখন এটা রাতে 2টা 3টা 1:30 এর দিকে গেছে গোল গোয়াল ঘর ভেঙে গেছে গরু ছট লেগেছে মুলা তো কৃষি গ্রাম গভীর রাতে ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের জমিতে থাকা পাকা সরষে মুসুরি পটল রজনীগন্ধা সব শেষ ঝরে torre ভেঙে পড়েছে পটলের মাচা এখন সর্ষে কেটে ঘরে তোলার সময় অথচ যারা জমি থেকে এখনও সর্ষে তুলতে পারেননি তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি ক্ষতি হয়েছে রজনীগন্ধা চাষেও আপাতত সরকারি সাহায্যের দিকে তাকিয়ে গ্রামের মানুষ বাগদা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা